আসসালামু আলাইকুম, শুভ সকাল। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি আরও একটি ব্র্যান্ড নিউ এপিসোডে। ঘড়ি কাটায় সময় এখন ভোর 5:30। সাগর ভেদ করে সূর্যের সোনালী কিরণ ইতিমধ্যেই বের হতে শুরু করেছে। ভোরের স্নিগ্ধ বাতাসে সাগরের গর্জন দেখতে কার না ভালো লাগে। আজ আমাদের বহুল ট্যুরের শেষ দিন, অর্থাৎ 5th ডে। আজকেই আমাদেরকে ম্যানিলা ব্যাক করতে হবে। তবে যেতে যেতে 5 দিনের এই বহুল ট্যুরের বিস্তারিত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আশা করি আপনাদেরকে সাথে পাব। ফিলিপিন্সের ঐতিহাসিক এবং এক্সক্লুসিভ একটি আইল্যান্ড বহুলের ট্যুর শেষে আজকে 5th ডে আমরা রেডি হয়েছি আমাদের ফিলিপিনের রাজধানী ম্যানিলাতে ফেরত যাব, এবং আপনাদের সাথে ইতিমধ্যেই অনেক কিছু শেয়ার করেছি বিভিন্ন এপিসোড এবং বিভিন্ন কলের মাধ্যমে। আজকে যেতে হচ্ছে, তবে যাচ্ছি না, আবারও দেখাবো অন্য কোনো এপিসোডে। তবে আপাতত বহুলকে বলছি গুড বাই। হ্যানান রিসোর্টের পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ ট্যুরিস্ট কোচ ইতিমধ্যেই এসে গেছে। আমরা এখন আমাদের আসন গ্রহণ করব এবং আশা করছি কিছুক্ষণের মধ্যেই আমরা এয়ারপোর্টে পৌঁছে যাব। আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি। এখন আপনাদের সাথে এই পুরো ট্যুর সম্পর্কে কিছু তিক্ত অভিজ্ঞতা শেয়ার করব। আমাদের সাথে থাকা ছোট শিশুরা ব্যতীত প্রত্যেকেই ডবল ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে এবং সমস্ত প্রোটোকল মেনে সোয়াব টেস্ট ও করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়েই আমরা ম্যানিলা থেকে বহুলে ফ্লাই করেছিলাম। এখন ফেরত যাওয়ার পথে আমাদের প্রত্যেকের সমস্ত ব্যাপারগুলো আবার দেখা হচ্ছে, আমাদের কিউআর কোড পরীক্ষা করা হচ্ছে এবং আমাদের ট্রাভেল পাসগুলো পরীক্ষা করা হচ্ছে। সব কিছু যেভাবে এসেছিলাম ঠিক সেভাবেই এয়ারপোর্টের ভেতরেও বিনোদনের ব্যবস্থা আছে, যেন বোরিং না লাগে সেজন্য লাইভ গান করা হচ্ছে। চলুন গান শুনতে শুনতে আমরা বিমানে গিয়ে বসি। এয়ারপোর্ট থেকে বের হয়ে পায়ে হাঁটার রাস্তা, সেখানেও বাতাসের হানা। আমাদের অনেকের ফেস শিল্ড বাতাসে নিয়ে যাচ্ছে, তবে অনেকে চেষ্টা করেছেন এটাকে ফিরিয়ে আনার জন্য, অনেকে ব্যর্থ হয়েছেন। তবে ফাইনালি বিমান কর্তৃপক্ষ আমাদেরকে কিছু ফেস শিল্ড দিয়েছেন। আপনারা জেনেছেন ম্যানিলাতে ব্যাপক টাইফুন হয়েছে, সেই টাইফুনের প্রভাব বহুলের
কিছুটা পড়েছে এবং সাগর উত্তাল থাকার কারণে আমরা অনেক জায়গায় এক্সপ্লোর করতে পারিনি। এখানকার কোস্ট গার্ডের সদস্যরা আমাদেরকে সব জায়গায় অ্যালাউ করেনি। তারপরেও আমরা ফেরত যাচ্ছি, তবে ভবিষ্যতে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা আবারও এই বহলের পূর্ণাঙ্গ একটি ট্যুর দেবো, তখন আপনাদের সাথে সব কিছু আবার শেয়ার করব ইনশাআল্লাহ। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। আমাদের এই পুরো বহল ট্যুরটা আপনাদের কেমন লেগেছে, আপনাদের ভালো লাগা মন্দ লাগা পরামর্শ অভিযোগ এবং অনুযোগ সব কিছু কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন। আপনাদের পরামর্শ পরবর্তীতে আমাদের ভালো কন্টেন্ট তৈরি করতে ব্যাপক ভূমিকা পালন করবে। যদি আমাদের কন্টেন্টগুলো ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন। করোনাকালীন এই মহা দুর্যোগের সময় আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।